কম খরচে ইউরোপ কিংবা আমেরিকার স্বাদ পেতে আমাদের দেশের মানুষজন সোজা দৌড় দেয় থাইল্যান্ডের উদ্দেশ্যে। তো মোটামুটি বলা যায় ভ্রমণের উদ্দেশ্যে ভারতের পরে সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষজন যায় হচ্ছে থাইল্যান্ডে। এই কারণেই রয়্যাল থাই এম্বাসি বাংলাদেশিদের জন্য ভিসা অ্যাপ্লিকেশনের রেস্ট্রিকশন অনেক কম রেখেছে আশেপাশের অন্যান্য দেশের তুলনায়। যেমন ধরেন ফিলিপিন্স কিংবা সিঙ্গাপুর, এইসব দেশের যেই ধরনের অনেক বাইন্ডিংস দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের জন্য, সেই তুলনায় অনেক কম আছে আপনার এই থাইল্যান্ডের ভিসার জন্য। তবে বেসিক যে রিকোয়ারমেন্টগুলো থাকে সেটা তো আপনাকে ফুলফিল করতেই হবে, সেই সাথে দর্শনার্থীদের জন্য, দর্শনার্থীদের যে আর্থিক যে সক্ষমতাটা সেটার প্রমাণপত্রটাও তাদেরকে দিতে হয়। করোনা মহামারীর পরে থাইল্যান্ডের এন্ট্রি করাটা অনেক বেশি টাফ হয়ে গিয়েছিল সবার জন্যই, কারণ ওরা বিভিন্ন রকমের বিভিন্ন স্কিম চালু করেছিল, ওখানে খুব বেশি ট্যুরিস্ট তারা অ্যালাউ করছিল না। তবে এখন পুরোপুরি ব্যাপারটা ভিন্ন, এখন অনেক বেশি সহজ করে দিয়েছে। এই ভিডিওতে থাইল্যান্ডের ভিসা করতে বাংলাদেশিদের কি কি কাগজপত্র লাগে সেটা তো থাকবেই, সেই সাথে থাইল্যান্ডের এন্ট্রি, এক্সিট, ইমিগ্রেশন এবং রি এন্ট্রি সহ আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলের ছোট ফ্যামিলিটাতে যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। তো আসুন শুরু করা যাক থাইল্যান্ড ভিসা প্রসেসিং নিয়ে আলোচনা। তো শুরুতেই পাসপোর্ট তো লাগবেই, পাসপোর্ট আপনার অন্তত তারা বলে যে 6 মাসের আপনার মেয়াদ থাকতে হবে। তবে আপনি চেষ্টা করবেন জাস্ট একটু রিল্যাক্স থাকার জন্য 8 মাস 9 মাসের জন্য অন্তত মেয়াদ থাকে পাসপোর্টের, এবং পাসপোর্টের 2টা পেজ এটা যেন খালি থাকে, একটা তো স্টিকার ভিসা তারা লাগিয়ে দেবে আর একটা হচ্ছে ইমিগ্রেশনের সিল দেওয়ার জন্য। এরপরে অ্যাপ্লিকেন্টের রিসেন্ট টাইমে তোলা ছবি লাগবে, সেটি হচ্ছে 3.5mm x 4.5mm, যেটার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ম্যাট প্রিন্টে হতে হবে। এইরকম একটি ছবি তুলবেন যেটা আপনার হয়তো মুখ কাভার করা থাকবে না অথবা চশমা পরা থাকবে না। অ্যাপ্লিকেন্টের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, যেখানে আপনার এন্ডিং ব্যালেন্স যেটা আছে সেটা বলা হয় সবখান থেকে বলে অ্যাকচুয়ালি 60,000 টাকা থাকতে হয়, কিন্তু এখন যেহেতু ডলারের দাম বেড়ে গেছে এবং থাই যে বাত আছে সেটার দাম বেড়ে গেছে, তাদের কিন্তু ওখানে বলা আছে হচ্ছে 20,000 বাত। তো 20,000 বাত আগের হিসাবে ধরেন 58,000-57,000 টাকা ছিল, সেটাকে আমরা 60,000 করতাম, কিন্তু এখন দাম বেড়ে যাওয়াতে এখন প্রায় অলমোস্ট 3.5-3.5 টাকা করে পার বাত হয়ে গেছে। তো ওই হিসাবে অ্যাকচুয়ালি 60,000 টাকা থাকলে আর হবে না। তো আপনারা আপনাদের সিকিউরিটির জন্য ওখানে আপনার 70,000-80,000 টাকার মতো করে রাখতে পারেন প্রতি পাসপোর্টে বা প্রতিজন যারা আপনারা অ্যাপ্লাই করবেন। আর যদি ফ্যামিলি ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করেন সেটা আগের নিয়মে হচ্ছে 1,20,000 টাকা রাখতে হতো, সেটা এখন আপনারা 1.5 লাখ টাকার মতো দেখাবেন। এরপরে হচ্ছে যারা চাকরিজীবী তাদের NOC এবং যারা ব্যবসা করেন তাদের ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স যদি বাংলায় হয় সেটা আপনারা নোটারি করে ইংলিশে করে নেবেন এবং ভিজিটিং কার্ড দিতে হবে। তো যদি চাকরি করেন সেক্ষেত্রে আপনি আপনার ভিজিটিং কার্ড এবং আপনার যে NID কার্ড আছে অফিসের সেই দুটোই আপনি দিতে পারেন, যে কোনো একটা যে আছে আপনি দিয়ে দিলেন, দুটো সমস্যা তো নেই, ফটোকপি তো দিতে হচ্ছে। এরপর হচ্ছে রিটার্ন সহ এয়ার টিকিট বুকিং, মানে এটা বাংলাদেশিদের জন্য, ইন্ডিয়ানদের ক্ষেত্রে আসলে একদম রিটার্নটা তারা খুব যে বেশি চেক করে তাও না, জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু যারা বাংলাদেশি তাদের জন্য আসলে রিটার্ন এয়ার টিকিটটা মাস্ট, এবং এটা বুকিং করে নিলেই হবে, এটা আপনাকে একদম ফাইনালাইজ করতে হবে, কাটতেই হবে একদম পুরো পেমেন্ট করে সেটা না, যাওয়াটা তো আপনাকে পেমেন্ট করতেই হবে। রিটার্নেরটা আপনি চাইলে ফ্লেক্সিবল রাখতে পারেন, যে কারণ আপনার যদি ডেট চেঞ্জ হয় সেক্ষেত্রে আপনি যেন সহজে চেঞ্জ করে নিতে পারেন, কারণ আপনি যদি কনফার্ম করেন সেক্ষেত্রে চেঞ্জ করতে গেলে আপনাকে একটা বড় খরচা দিতে হয়। তো রিটার্ন ফ্লাইট টিকিট আপনার যে মানে যাওয়া আসা সেটা আপনার একটা বুকিং কপি দিতে হবে, এবং অন্তত প্রথম দিনের যে হোটেল বুকিং সেটা যেখানেই হোক সেই হোটেল বুকিংটা আপনাকে করতে হবে। আপনি যেখানে ওখানে গিয়ে যে কোনো হোটেলে থাকেন সমস্যা নেই, অন্তত বুকিংটা একটা মোটামুটি ভালো হোটেলের একটা বুকিং করেন, পরে ক্যান্সেল করে দিয়ে নেবেন, দেখবেন বুকিং করার সময় যে এটা ফুললি রিফান্ডেড কি না, কিংবা বুকিং যদি আপনি ক্যান্সেল করেন আপনার কোনো চার্জ কাটবে কি না, এরকম দেখে নিয়েই আপনি বুকিংটা করে দিন, পরে হয়ে গেলে আসলে আর দরকার নেই। আর একটা কমন জিনিস যেটা পাসপোর্ট থাকলে ওইটা থাকতেই হবে, সেটা হচ্ছে কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট, 2 ডোজ ভ্যাকসিন সহ আপনার যেন সার্টিফিকেটটা থাকে, বা আপনার সঙ্গে যারা যাচ্ছে তাদের সবারই কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। তো এই পেপারসগুলো আপনি সব কিছু একসাথে করে কোনো একটা ট্রাভেল এজেন্সি, আপনার পছন্দ মতো কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে আপনি ভিসা করতে পারেন, ভিসা করতে দিতে পারেন। ভিসা ফি হচ্ছে ওদের 4,500 টাকা, ট্রাভেল এজেন্সিগুলো হয়তো কেউ কেউ 500 টাকা, কেউ কেউ 1,000 টাকা তাদের সার্ভিস চার্জ কাটে, সেই অনুযায়ী হয়তো 5 বা 5.5 পড়বে আপনার, ওই অনুযায়ী জমা দিয়ে দেন। আর যদি আপনি নিজেই জমা দিতে চান
তো আমি যতটুকু জানি থাই এমবাসিতে একদম সরাসরি গিয়ে আপনার জমা দেওয়া যায় না, সেক্ষেত্রে আপনার ভিএফএস গ্লোবাল নামে আরেকটা এজেন্সি আছে, আপনি ওই ভিএফএস গ্লোবালের গিয়ে আপনি জমা দিয়ে দিলেই হবে, তারা তখন ওটা প্রসেসটা করে দিবে। তো এখন আসুন আলোচনা করি থাইল্যান্ড ভ্রমণের কিছু টিপস অথবা ট্রিক্স সেটা নিয়ে। এক নম্বর কোশ্চেন হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করবে যে ফ্রেশ পাসপোর্টে থাইল্যান্ডের অ্যাপ্লিকেশন করা যায় কি না। এটা প্রমাণ আমি নিজেই, আমি আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ করেছি থাইল্যান্ডে, তো ডেফিনেটলি আমার ফ্রেশ পাসপোর্ট ছিল, মানে প্রথমটাও আমার থাইল্যান্ডে, দ্বিতীয়টাও আমার থাইল্যান্ডে। তো সেক্ষেত্রে আমি আপনাকে কনফার্ম করে বলতে পারি যে আপনার কাগজপত্র যদি সব ঠিক থাকে ফ্রেশ পাসপোর্টে থাইল্যান্ড ভিসা দেয়। তো এটা গেল। এরপরে যেটা করতে হবে যে আপনি যখন থাইল্যান্ডে নামবেন, মানে প্লেন থেকে প্লেন যখন ল্যান্ড করবে, আপনি যখন ইমিগ্রেশনে ঢুকবেন, তো ইমিগ্রেশনের ওইখানে অনেক বেশি কেওয়াস হয়ে থাকে অ্যাকচুয়ালি। মানে কেওয়াস বলতে কি, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসতেই থাকে তো সারাক্ষণ, আর ওই ওদের ইমিগ্রেশনের যে যে জায়গাটাতে আপনার ইমিগ্রেশন পুলিশ বসে, এমনিতে তো এয়ারপোর্ট তো বিশাল এয়ারপোর্ট, কিন্তু যেখানে ইমিগ্রেশনের যে জায়গাটি আছে ওই জায়গাটি অনেক ন্যারো, অনেক ছোট, মানে এত বেশি ট্যুরিস্টদের জন্য জায়গাটা অনেক ছোট। তো ওইখানে যেটা হয় যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এবং জিগ জ্যাগ যে লাইনগুলো, যখন তো লাইনে আপনি একটু ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবেন, আপনি যেই যান সাধারণত আমরা তো ভদ্রভাবেই দাঁড়িয়ে থাকি, কিন্তু যাদের মধ্যে একটু অস্থিরতা আছে তারা ওইখানে অস্থিরতাটা দেখাবেন না, তাহলে একটু ঝামেলা করে। এটা ছাড়া আসলে আর কোনো বড় কোনো সমস্যা ওখানে আর নাই, আপনি জাস্ট একটু ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবেন আর কি। আর সাধারণত ইমিগ্রেশন পুলিশ কোনো কিছুই জিজ্ঞাসা করে না, আপনি যদি দেন যে আপনার রিটার্ন টিকিট আছে, আপনার হোটেল বুকিং আছে এবং আপনার যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসা করতে পারে আপনি কোথায় থাকবেন। তো আপনার যদি শর্ট টার্মের জন্য যান, যেমন 3 দিন বা 5 দিনের জন্য, হয়তো আপনার প্ল্যান আছে থাইল্যান্ড ব্যাংকক সহ আরও বেশ কয়েকটা জায়গায় যাওয়ার, তো আপনি ইমিগ্রেশনে বলে দেবেন আমি শুধু ব্যাংককেই থাকবো, তো অন্য কোনো জায়গায় যাওয়ার কথা বলার দরকার নেই, সেক্ষেত্রে আসলে আর প্রশ্নই করে না। ঠিক আছে, আপনি যদি ব্যাংককের সাথে যদি আপনি যদি বলেন আমি ফুকেটে যাবো, তারপরে হচ্ছে ক্র্যাবিতে যাব বা পাতায়াতে যাব, সেক্ষেত্রে আরও দু একটা প্রশ্ন টশ্ন আপনাকে করতে পারে, তো অযথা ঝামেলা করার দরকার কি, সোজা বলে দেবেন আমি ব্যাংককে যাবো, ব্যাংককেই ঘুরবো ফিরবো, ব্যাংকক থেকে আমি চলে আসবো, তাহলে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, ইমিগ্রেশন শেষে আপনি লাগেজ ক্লেম করে সোজা যখনই বের হবেন, বের হয়ে দেখবেন গেটের কাছে আপনার সিম বিক্রি করে, ওইখানকার যে কোনো একটার কাছ থেকে আপনারা সিম নিয়ে নিতে পারেন, মানে সিমের জন্য বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, আপনি ওখান থেকে সিম নিয়ে নিতে পারেন, সিম একই রেট, বাইরেও যা ওখানেও তাই। তবে থাইল্যান্ডে এয়ারপোর্টে কখনোই, আমি রিপিট করছি, থাইল্যান্ড এয়ারপোর্ট থেকে কখনোই ডলার এনক্যাশ করবেন না বা ডলার ভাঙাবেন না, ওখানে একদম বাজে রেট পাবেন, খুবই বাজে রেট পাবেন। পারতপক্ষে চেষ্টা করবেন বাংলাদেশ থেকে 1,000-2,000 বাত নিয়ে যেতে পকেটে করে, সেটা নিয়ে যাওয়া যায়, সমস্যা হয় না, আমি নিজেও নিয়ে গেছি। তো বাংলাদেশ থেকে 1,000 বাত বা 2,000, মানে আপনার ট্যাক্সি ফেয়ারটা যেন থাকে সাথে, বা যদি রাস্তায় খিদা লাগে যেতে যেতে বা নেমেই যদি একটু দেরি হয় এতে, তো মোটামুটি আপনি 1,000-1,500 বাত সাথে নিয়ে নিলেন বাংলাদেশ থেকেই। এছাড়া চেষ্টা করবেন ডলার আপনার ব্যাংককে গিয়ে ভিতরে গিয়ে আপনি ভাঙাবেন, ভিতরে খুব ভালো রেট পাবেন। আর যদি আপনারা সরাসরি পাতায়াতে যান, পাতায়াতে সবচেয়ে বেশি রেট পাওয়া যায় বাংলা, মানে ব্যাংককে আপনার ডলারে। তো যদি পাতায়াতে না যান, সরাসরি যদি ব্যাংককে যান, ব্যাংককের ভিতর থেকে আপনি শহর থেকে আপনি ভাঙিয়ে নিন। আর যদি একান্তই সাথে আপনার বাত না থাকে, তা ম্যাক্সিমাম হয়তো $100 ছাড়া তো আমরা নিয়ে যাই না, $100-এর নোটে, তো $100-ই ভাঙিয়ে নিন আপনার এয়ারপোর্টে। এয়ারপোর্টে চেষ্টা করবেন যত কম ডলার আপনার এক্সচেঞ্জ করা যায়, এয়ারপোর্টের রেট খুবই খারাপ। আচ্ছা, এরপরে বলি থাইল্যান্ডের রিএন্ট্রি পাস। রিএন্ট্রি পাস বলতে আপনি তো ভিসা পেয়েছেন 3 মাসের জন্য, তো 3 মাসের ভিসাতে যেটা হয়েছে যে আপনি চাইলে ব্যাংকক থেকে বা থাইল্যান্ড থেকে, আপনি যদি আপনার যদি ভিসা থাকে যে আপনি ভিয়েতনামে যাবেন বা ক্যাম্বোডিয়া যাবেন, সেক্ষেত্রে আপনি যদি থাইল্যান্ড থেকে গেলে 5,000-7,000 টাকা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট, আর আপনার রিটার্ন সহ কাটলে 12,000-13,000 টাকা। এটা অবশ্য চেঞ্জ হয় ডলারের দাম কিংবা এয়ারলাইন্সের, ইদানিং এয়ারলাইন্সের অনেক ভাড়া। তো ওই হিসেবে আমি একটা মোরালেস একটা এভারেজ বলছি যে 10,000 টাকা থেকে 12,000 টাকার মতো আপনি যাওয়া আসা আপনার কমপ্লিট হয়ে যাবে, আপনি ভিয়েতনাম বলেন আর ক্যাম্বোডিয়া বলেন। তো আপনি যদি এই ইচ্ছাটা থাকে, কারণ বাংলাদেশ থেকে তো ভাড়া অনেক বেশি ওইসব দেশে যাওয়ার, আর ওখানে সব কাছাকাছি দেশগুলো আপনি চাইলে এখানে ঘুরে আসতে পারেন, তো সেক্ষেত্রে আপনি যখনই যদি যান, তো গেলে তো আপনাকে আবার থাইল্যান্ডে ঢুকতে হবে, এখন আপনার তো ভিসা তো ওয়ান টাইম এন্ট্রি ভিসা আপনার, ওইটা সিঙ্গেল এন্ট্রি যেটা। তো এটার জন্য থাই গভর্নমেন্ট যেটা করেছে সেটা, তারা হচ্ছে ওরা রিএন্ট্রি একটা পাস দেয়, যে পাসের মেয়াদ আপনার ওই ভিসার মেয়াদ পর্যন্তই থাকবে। তো এই রিএন্ট্রি পাসের জন্য আপনাকে, যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আপনি ক্যাম্বোডিয়া বা
ভিয়েতনামে যাবেন। তো এয়ারপোর্টে থাকতেই ওই এয়ারপোর্টে আলাদা বুথ আছে রি এন্ট্রি পাসের জন্য, আপনি ওই বুথে 1000 থেকে 1200 বাদ তারা নেয় রি এন্ট্রি পাসের জন্য, তারা একটা রি এন্ট্রি পাস আপনাকে দিয়ে দিবে। তো ওই রি এন্ট্রি পাসটা আপনি সঙ্গে সঙ্গে ওখান থেকে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ক্যাম্বোডিয়া বা ভিয়েতনাম যেখানেই যান, অথবা আপনি যদি চান সিঙ্গাপুর থেকেও ঘুরে আসতে পারেন যদি আপনার ইচ্ছা হয় আর কি। সাধারণত মানুষজন ক্যাম্বোডিয়া কিংবা ভিয়েতনামে যাওয়ার জন্যই করে, তাই বললাম সিঙ্গাপুরও কাছে, চাইলে অনেকে সিঙ্গাপুর যেতে পারে। তো আবার যেন রি এন্ট্রি করতে পারে সেই পাসটা থাকলে আপনার জন্য সুবিধা হবে, কারণ আপনার তো রিটার্ন এয়ার টিকিট কাটা আছে, আপনাকে ব্যাংকক থেকেই আসতে হবে। আপনি যদি আবার এটা করেন যে আপনি ব্যাংকক থেকে ওই দেশে যাবেন, ওই দেশ থেকে আবার আলাদাভাবে প্লেনে করে বাংলাদেশে আসবেন, আপনার খরচ অনেক বেড়ে যাবে ওই দেশ থেকে আসার যে টিকিটটা। তো রি এন্ট্রি পাস নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমি বলে আমি মনে করি। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে থাইল্যান্ড থেকে বাংলাদেশিদেরকে ভিয়েতনাম থাইল্যান্ডে বসে ভিসা দেয় না, মানে দেয় না বলতে আমি এখন পর্যন্ত তাই জানি যে ভিসা দেয় না, এগুলো সবসময় চেঞ্জ হয়, একটু খোঁজ খবর নেবেন। তবে একটুকু জানি যে ক্যাম্বোডিয়া ভিসা দেয়। তো আপনার যদি সময় থাকে, যদি একটু বেশি সময়ের জন্য গিয়েছেন থাইল্যান্ডে এবং মোটামুটি এক্সট্রা কিছু টাকা পয়সাও আছে, তাহলে আপনি সোজা ব্যাংককে গিয়েই ওই দিনই বা পরের দিন, ওই দিন হয়তো সময় হবে না, পরের দিন সকালে ক্যাম্বোডিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আপনার কাগজপত্র একই কাগজপত্রই লাগে থাইল্যান্ডে যাওয়ার জন্য, এগুলো জাস্ট একটা করে কপি নিয়ে যাবেন সাথে, যেহেতু আগে থেকে যদি প্ল্যান করা থাকে। এটা আপনি গিয়ে সকালে জমা দেবেন, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনাকে ক্যাম্বোডিয়ার ভিসা দিয়ে দেবে। ওখানে কিছু আপনার দালাল টালালও থাকে বাইরের দিকে, ওদেরকে বললে ওরা আরও সহজেই ব্যবস্থা করে দেয়। তবে দালাল দরকার নেই আর কি, আপনি যান, আপনি গিয়ে জমা দেন, আপনাকে 2 ঘন্টার মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা সময় নেয় তারা। ওরা ওই দিনে দিনেই আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা বাদ দেন, আপনি ধরে রাখেন ওই একদিনের মধ্যেই সকালে জমা দিলেন, আপনি বিকেলেই পেয়ে যাবেন ক্যাম্বোডিয়ার ভিসা যদি দেয় আর কি। তো ওই ভিসা অ্যাপ্লাই করলেন, আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই করেও আপনি যেতে পারেন। তো এটা কোনো ইস্যু না, আপনি চাইলেই করতে পারেন। এটা আমি একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আরেকটা মজাদার জিনিস আছে, সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন। ট্যাক্স রিটার্নটা কীরকম, যে আপনি থাইল্যান্ডে ধরেন যদি অনেক শপিং করেন, মোটামুটি এভারেস্ট টাইপের কোনো মল থেকে বা বড় মল থেকে বা এমন কোনো দোকান থেকে যেখানে আপনাকে বিল দেওয়া হয় আর কি, প্রিন্টেড বিল টিলগুলো যেগুলো দেওয়া হয়, মানে প্রিন্টেড বিল, হাতে লেখা টাকা ওগুলো অতটা ই করে না, প্রিন্টেড বিল দিয়ে দেয় যেখানে আপনার দেওয়াই থাকে যে ট্যাক্স কেটেছে। আপনি যে কোনো কিছু একটা কিনেছেন, হয়তো 5000 টাকা শপিং করেছেন, তার মধ্যে হয়তো 400 টাকা ট্যাক্স কেটেছে বা 500 টাকা ট্যাক্স কেটেছে। তো ওই ধরনের বিলগুলো আপনারা সাথে রেখে দেবেন। আপনারা যখন রিটার্ন করবেন, রিটার্ন করার সময় যখন আপনার ইমিগ্রেশন কমপ্লিট হবে, হওয়ার পরে ওইখানে ফরেনার্স ট্যাক্স রিফান্ড নামে একটা বুথ আছে, ওই বুথে গিয়ে আপনি আপনার যত বিল আছে সবগুলো দিয়ে দিবেন। ওই প্রত্যেকটা বিলে আপনার যে ট্যাক্সটা কেটেছে ওই দোকান থেকে, ওই ট্যাক্সগুলো আপনাকে রিফান্ড করে দিবে। এটা একটা খুবই মজাদার, একটা খুবই ভালো একটা সিস্টেম থাইল্যান্ডের, যে তারা ফরেনারদের যে ওখানে শপিংয়ের জন্য যে ট্যাক্সগুলো কেটেছে সেই ট্যাক্সগুলো তারা রিফান্ড করে দেয়। এখন আপনার যদি অল্প কিছু টাকা শপিং করেন, 5-10 হাজার টাকা 15 হাজার টাকা, তাহলে হয়তো আপনার হয়তো গায়ে লাগবে না, কারণ কয় টাকা 400-500 টাকা রিফান্ডের জন্য আবার ওইখানে লাগবে, ওখানে গিয়ে লাইনে দাঁড়াবো। কিন্তু যদি অনেক টাকায় শপিং করে ফেলেন, 1-1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা, অনেকেই করতে পারেন, ফ্যামিলি নিয়ে গিয়ে অনেকেই করেন, তাহলে কিন্তু আপনি রিফান্ড মোটামুটি বেশ ভালো রিফান্ড পেয়ে যাবেন, প্রায় 5-7 হাজার-10 হাজার টাকার মতো রিফান্ড চলে আসবে। তো রিফান্ড কেন নেবেন না, আপনার টাকা অর্থাৎ দিচ্ছে যেহেতু আপনি অবশ্যই নিয়ে আসবেন। তো এই মোটামুটি থাইল্যান্ডের ভিসা নিয়ে আপনাদেরকে যাবতীয় যা কিছু আমি জানি সব কিছু জানিয়ে দিলাম। আর কোনো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুবান্ধব পরিচিতজনের সঙ্গে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম, বাই বাই।